বডিও ভাই কোনো স্কেচ নাই কিছু নাই, যেহেতু আমি বলছি অরিজিনাল কালার এখন পর্যন্ত ভাই ফিরে এসেছে। কিন্তু চেসিস নাম্বার গ্লাসের মধ্যে চেসিস নাম্বার, আপনি যে অ্যাক্সিডেন্ট হিস্টোরির কথা বলছেন, এই চেসিস নাম্বার কিন্তু এটা গাড়ির চেসিস নাম্বার, এই গাড়ি কিন্তু আর পাওয়া যাবে না, এই যে চেসিস নাম্বার আগে পিছে যেখানে যেসব গ্লাস আছে সব চেসিস নাম্বার, কিছু স্পেশাল গাড়ি থাকে চেসিস নাম্বার জাপান দিয়ে দেয় গেলার। সিরাজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ইনশাল্লাহ আমি ভালো আছি, আল্লাহ দিলে। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রহিম মেটাল মসজিদের পাশে, আমার হোল্ডিং নাম্বার হলো 249-50, আর শোরুমের নাম হলো কেএস কার ভ্যালি। আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো? আমি একটা সিয়েন্টা গাড়ি দেখাবো, 2012 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, খুব জনপ্রিয়তা গাড়ি, 7-সিটের, পেপার তো আপডেটেড। জি, পেপার আপডেটেড। সিরাজ ভাই, এই গাড়ির ট্যাক্স তো কম? ট্যাক্সও কম ভাই, এটা আপনি অলমোস্ট এক বছরে 32,000 টাকা দিয়া এক বছর চলতে পারবে। আচ্ছা, কম ট্যাক্স দিয়ে একটা 7-সিটের গাড়ি, কম ট্যাক্স দিয়ে একটা 7-সিটের গাড়ি চালাই এবং বড় ফ্যামিলিদের জন্য বেস্ট? জি ভাই, এটা যারা ছোট ফ্যামিলি তাদের জন্য বেস্ট, বড় ফ্যামিলিদের জন্য বেস্ট। এই যে আমি আপনাকে দেখাইতেছি, এটা হলো এই প্রজেকশন সিয়েন্টা, এটা প্রজেকশন হেডলাইট, এটা হলো নিউ শেভের, এটা একটা ওল্ড শেভের হলে এই জায়গাটা গোল থাকতো, এটা নিউ শেভের, এখানে একটা ডিজাইন আছে লাইটের, আর এটা যা কিছু আছে সব কিছু অরিজিনাল, খুবই ফ্রেশ আছে, খুব কন্ডিশনের একটা ফকলাইট পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক কালার। আচ্ছা আচ্ছা, ঢাকা মেট্রোকে 34 সিরিয়াল? জি, 34 সিরিয়াল, তার মানে 18-তে রেজিস্ট্রেশন ভাই। এই গাড়িগুলো সার্ভিস কীরকম দেয় ভাই? এটা সার্ভিস, এটা টয়োটা কোম্পানির গাড়ি তো ভাই, টয়োটা কোম্পানির গাড়ি, সার্ভিস নতুন করে বলতে হবে না, কিন্তু এদের সার্ভিসটা খুবই ভালো। ওকে, এবং সামনে গ্লাস? এখানে ভাই আমি যেহেতু আপনি গ্লাসের কথা বললেন, এটা এখানে আগে পিছে গ্লাস টেলাস যেখানে যা আছে সব কিছু অরিজিনাল আছে, আর এই গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল কালারে আছে। আচ্ছা, গাড়িতে কোনো হিটিং ইস্যু আছে ভাই? না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ভাই। সিরাজ ভাই, টায়ারের সাপোর্টটা কীরকম? টায়ারের সাপোর্টটা ভাই মেবি 25,000-30,000 মাইলেজ যাবে, আল্লাহ দিলে। বডিও ভাই কোনো স্কেচ নাই কিছু নাই, যেহেতু আমি বলছি অরিজিনাল কালার এখন পর্যন্ত ভাই ফিরে এসেছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আচ্ছা, অন ডোর পাওয়ার? জি না ভাই, এটা ডোর পাওয়ার না, এটা হলো। এবং ভিতরের কন্ডিশন ভাই? ভাই ভিতরের কন্ডিশনটা দেখেন, 7-সিটের গাড়িটা খুবই ফ্রেশ আছে। আচ্ছা, একদম ফ্রেশ অবস্থা আছে? জি ভাই, 7-সিটের গাড়ি। জি ভাই, 7-সিটের গাড়ি। এবং এগুলো কি জাপানি স্টিকার ভাই? জি ভাই, এটি জাপানি স্টিকার, জাপানি স্টিকার। জি, এবং ভিতরে আপনারা হিউজ স্পেস পাচ্ছেন, বিশাল স্পেস। টয়োটা সিয়েন্টা? জি ভাই, এটা হচ্ছে 7-সিটের গাড়ি ভাই, 7-সিটের গাড়ি। সিট কভার নতুন ভাই? ভাই, সিট কভারটা নতুন, এটা আমরা ইনস্টল করছি। আচ্ছা, একদম নতুন সিট কভার। এই গাড়িতে কোনো কাজ আছে ভাই? না ভাই, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, না। আর এটা কিন্তু, এটা কিন্তু চেসিস নাম্বার গ্লাসের মধ্যে চেসিস নাম্বার, আপনি যে অ্যাক্সিডেন্ট হিস্টোরির কথা বলছেন, এই চেসিস নাম্বার কিন্তু এটা গাড়ির চেসিস নাম্বার, এই গাড়ি কিন্তু আর পাওয়া যাবে না, এই যে চেসিস নাম্বার আগে পিছে যেখানে যেসব গ্লাস আছে সব চেসিস নাম্বার, কিছু স্পেশাল গাড়ি থাকে চেসিস নাম্বার জাপান দিয়ে দেয় গ্লাস। আচ্ছা, 100% চেসিস নাম্বার সহ গাড়িতে কোনো ইস্যু নাই? জি ভাই। এবং ব্যাকপার্টটা তো ফ্রেশ ভাই? ব্যাকপার্টটা যেহেতু আপনার, আমি গাড়ির গ্লাসের চেসিস নাম্বার দেখাইতেছি, এর থেকে ফ্রেশ আর কেমনে দেখাবো? 34 সিরিয়াল? জি, 34 সিরিয়াল। পিছনে কিন্তু অনেক স্পেস আছে? জি ভাই, বিশাল স্পেস আছে, খুব সুন্দর আছে, মোটামুটি ফ্রেশ আছে, মোটামুটি ফ্রেশ অবস্থায় পাচ্ছেন। এবং পিছনে দুটো সিট, মাঝখানের সিটের নিচে রাখা যাবে? জি, সে অপশন আছে। জি ভাই, আসলে দেখাই দিবেন। আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন, আশা করি গাড়িটা দেখলে পছন্দ হবে। জি ভাই, গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। সিরাজ ভাই, রাইট সাইড? রাইট সাইড একই অবস্থা ভাই, ফ্রেশ আছে, আপনি দেখেন কোথাও কোনো কোনো কিছু নাই। আচ্ছা, এখানেও চেসিস নাম্বার সহ? এখানেও চেসিস নাম্বার আছে। এখানেও চেসিস নাম্বার আছে, গ্লাস যেহেতু অরিজিনাল, সামনের গ্লাস হয়ে যায় চেসিস নাম্বার, সামনের গ্লাসও চেসিস নাম্বার সহ। জি, 100% অরিজিনাল, 100% কোনো সন্দেহ নাই, না কোনো সন্দেহ নাই। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, টয়োটা সিয়েন্টা, সিয়েন্টা। প্রতিটা মাস্টার সুইচ তো অ্যাক্টিভ ভাই? জি ভাই, প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ, সব কিছু অ্যাক্টিভ আছে, ঠিক আছে, মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা ইনশাআল্লাহ। মাইলেজ কত আছে ভাই? মাইলেজ আছে ভাই 57, না 57,321, 351, 57,321 মাইলেজ, এটা কি অরিজিনাল মাইলেজ? জি ভাই, যেন অরিজিনাল মাইলেজ। ওকে, আর এই হচ্ছে সিলিং, সিলিং এর কোনো কাজ নেই গাড়িতে, একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে। জি ভাই, যান সিরাজ ভাই, চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক। আর এটা কিন্তু ভাই, এই যে ইঞ্জিনটা বিবিটা ইঞ্জিন, আর এটা কিন্তু প্রোটেকশন হেডলাইট, প্রোটেকশন হেডলাইট, প্রোটেকশন হেডলাইট, এই লাইটে কিন্তু অনেক আলো হবে। আচ্ছা, চেসিস মাসল একদম ফ্রেশ ভাই? জি ভাই, একদম ফ্রেশ, কোনো এখানে যা আছে অরিজিনাল ফ্যাক্টরি কালার আছে, কোনো হিটিং ইস্যু নাই, না হিটিং, একদম জেনুইন কালার, জেনুইন কালার। সিসি 1500 বিবিটা ইঞ্জিন এবং ট্যাক্সটাও কম? জি ভাই, ট্যাক্স কম, ট্যাক্স দিয়ে যারা একটা 7 সিটের গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি।
জি ভাই, একদম মাইক্রোবাসের ফিলিংসটা পাওয়া যাবে। জি ভাই, এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন ভাই? আমি চাচ্ছি ভাই 18,50,000। 18,50,000 আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস আসলে কিছু কথা বলা যাবে। মডেল হলো 2012, রেজিস্ট্রেশন 2018-তে। আপনার মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বার 01914805366। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।